সাবস্ক্রাইবে ক্লিক করুন, আর হ্যাঁ, পাশে বেল বাটনটি প্রেস করেছেন তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল অফ ইউ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। কখনো কি ভেবেছেন সূর্য অস্ত না গেলে কেমন হবে বা কেমন হতে পারে? হয়তো আমরা অনেকেই মনে করি এটি কি সম্ভব, কিন্তু বিশ্বে এমন কিছু স্থান রয়েছে যেখানে সূর্য অস্ত যায় না বললেই চলে। এমন কিছু বিস্ময়কর স্থান নিয়ে আজকে একজন। তো বন্ধুরা, দেরি কেন, দেরি না করে এক্ষুনি জেনে নেওয়া যাক এই জানা অজানা তথ্যগুলো। শেষ পর্যন্ত থাকবেন, এই প্রত্যাশাই শুরু করছি। আইসল্যান্ড 2018 বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা দেশ আইসল্যান্ড। সারা রাত আনুভূমিক সূর্য কিরণ দেয় এখানে, অর্থাৎ সম্পূর্ণ অস্ত যায় না। গ্রীষ্মের সময় মধ্যরাতে সূর্য অস্ত গিয়ে ভোর তিনটায় আবার সূর্যোদয় শুরু হয়, এবং মে মাস থেকে শুরু করে জুলাই মাস পর্যন্ত অন্ধকারে দেখা মেলে না আইসল্যান্ডে। নরওয়ে ভূপ্রাকৃতিক অবস্থানে অধিক উচ্চতায় হওয়ার কারণে দিনের মতো রাতেও এখানে সূর্যের আলো দেখা যায়। মে থেকে জুন পর্যন্ত এখানে একদমই সূর্য অস্ত যায় না। অন্যান্য মাসগুলোতে সূর্য 20 ঘন্টা আলো দেয়, বাকি 4 ঘন্টা কিছুটা কম সূর্য কিরণ দেয়। আলাস্কা মে মাসের দিক থেকে জুলাই মাসের শেষ দিক পর্যন্ত আলাস্কা শহরে সূর্যাস্ত হয় না। ফিনল্যান্ড এখানকার অধিকাংশ অঞ্চলে গ্রীষ্মকালে 1 টানা 73 ঘন্টা পর্যন্ত সূর্য অস্ত যায় না, এবং শীতকালে সূর্যের মামাকে দেখতেই পায় না দেশটির বাসিন্দারা। সুইডেন দেশটিতে 6 মাস সূর্যাস্তের সময় বেশি এবং 6 মাস সূর্যোদয়ের সময় বেশি। সুইডেনে মে মাস থেকে শুরু করে আগস্টের শেষ পর্যন্ত প্রায় মধ্যরাতে সূর্যাস্ত হয়, এবং সকাল 4টার দিকে আবারও সূর্যোদয় হয়। হ্যালো, আপনাকেই বলছি ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদেশ 360 প্রতিদিন নিয়ে আসছে জানা যায় না অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, নতুন নতুন লেটেস্ট আপডেট এবং ক্রিকেট জগতের নিত্য নতুন খবর। আপনি যদি চান এই ভিডিওগুলো মিস না করতে, এক্ষুনি সাবস্ক্রাইবে ক্লিক করুন। আর হ্যাঁ, ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দেখতে চাইলে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিদেশ 360 এর সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।